নমস্কার বন্ধুরা, বিখ্যাত সরভাজা ও সরপুরিয়া শহর কৃষ্ণনগরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কৃষ্ণনগরে কৃষ্ণনগরে বন্ধুরা, জগদ্ধাত্রী পুজো আসন্ন, আর এই জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে আপনারা কিন্তু অনেক সংখ্যক মানুষ কিন্তু কৃষ্ণনগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আসেন। শুধু জগদ্ধাত্রী পুজো কেন, আপনারা যারা নবদ্বীপ বা মায়াপুর ঘুরতে আসেন তারাও কিন্তু কৃষ্ণনগরের উপর হয়েই নবদ্বীপ এবং মায়াপুরে যান। তো কৃষ্ণনগরে কী হয়, অনেকে অনেক সময় হোটেল খোঁজ করে থাকেন আর কি। তো আমি আজকে এমন একটি হোটেলে খোঁজ নিয়ে এসেছি যেটা স্টেশন থেকে খুব সামান্য দূরত্ব অবস্থিত, মানে স্টেশন এখান থেকে মাত্র 30 সেকেন্ড বলতে পারেন আর কি, তারও কম আর কি, একদম রাস্তার এপার ওপার। আমি এখন হোটেলের মধ্যে রয়েছি, আপনাদের একটু বাইরে নিয়ে যাই তাহলে ব্যাপারটা একটু বুঝতে পারবেন। এই দেখুন, এই হলো মেন রোড, দেখতেই পাচ্ছেন এখান থেকে স্টেশন খুব সামান্য, এই যে এই রাস্তাটা এটা চলে গেছে, 30 সেকেন্ড মতো লাগবে। আর সামনে দেখুন অটো স্ট্যান্ড রয়েছে, এদিকে অটো স্ট্যান্ড রয়েছে আর কি। তো আপনারা যারা মনে করছেন মায়াপুর অথবা নবদ্বীপ যাবেন, তারা কিন্তু এই অটো স্ট্যান্ড থেকে অটো হায়ার করে আপনারা কিন্তু চলে যেতে পারেন। আর আজকে যে লজটি আমি দেখাবো সেটা একটু দেখাচ্ছি আপনাদের, দেখুন এই হলো লজ ঐশ্বর্য। এই টোটাল লজ দেখতেই পাচ্ছেন, ভিতরে একটা প্যান্ডেল হয়েছে, এখানে লজ ঐশ্বর্য বলে লেখাও রয়েছে। এদিকে মূল শহর চলে গেছে, আর এদিকে চলে গেছে কৃষ্ণনগর স্টেশন খুব সামান্য, আর লজের অফিস ভিতরে। চলুন আর দেখুন, ভিতরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, কারণ এখানে কালী পুজো হয়। এই কালী পুজোর মণ্ডপটাও দেখতে পাচ্ছি, এখানে কালী পুজো হয়, অলরেডি আলপনা দেওয়া হয়ে গেছে, এখানে ঠাকুর বসবে। সামনে মূল প্রবেশদ্বার, ওখান থেকে আপনারা প্রবেশ করে এই চলে আসবেন অফিসে, দেখুন এখানে অফিস বলে লেখাও রয়েছে। তাছাড়া আপনারা যারা টু হুইলার নিয়ে আসতে চান তারা কিন্তু এখানে টু হুইলার নিয়ে আসতে পারেন, পার্কিং করার কিন্তু বেশ ভালো বন্দোবস্ত আমি দেখতে পাচ্ছি। যারা কৃষ্ণনগর থেকে 30-40 কিলোমিটার দূরে থাকেন, যারা মনে করছেন টু হুইলার নিয়ে আসবেন, তারা আসতে পারেন, দেখুন টু হুইলার রাখার বেশ ভালো বন্দোবস্ত। আর এই হলো অফিস, এখানে দেখুন চেয়ার পাতা রয়েছে, যতক্ষণ রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে আপনারা কিন্তু এখানে একটু বসে জিরিয়ে নিতে পারেন। আর এখন ম্যানেজারবাবু আমার সামনে রয়েছেন, নমস্কার দাদা। আপনার এখানে টোটাল কটা রুম আছে? আমার এখানে টোটাল রুম আছে 30টা। 30টা এসি কটা আছে মোটামুটি? এসি আছে 8টা। এসি 8টা, আর বাদবাকি সবই নন এসি আর কি। আর ডবল বেড না মোটামুটি ট্রিপল? ম্যাক্সিমাম ডবল বেড আর কি। আপনার এখান থেকে স্টেশন তো খুবই কাছে আর কি, আর কেউ যদি নবদ্বীপ বা মায়াপুর যেতে চায় আপনার হোটেল থেকে, তাহলে সেক্ষেত্রে গাড়ির ব্যবস্থা কি পাওয়া যাবে এখানে? হ্যাঁ, আপনি সামনে অটোতেই যাবেন, কিছুটা গিয়ে আপনি বাস পেয়ে যাবেন। আচ্ছা, সদর হসপিটালের মধ্যে। আর খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে আপনার এখানে? খাওয়া দাওয়ার এখানে অনলাইন ব্যবস্থা। আচ্ছা, তো বাইরে খাবার যদি কেউ এনে খেতে চায় সেটা কি অ্যালাউ করেন আপনারা? আচ্ছা, কেউ যদি কি কলকাতা বা অন্যান্য জায়গা থেকে নিজের পেট বা পশু জীবজন্তু নিয়ে আসতে চায় সেটা কি অ্যালাউ করেন? না, অ্যানিমেল অ্যালাউ নেই। হ্যাঁ, অ্যানিমেল অ্যালাউ নেই। আচ্ছা, আর দাদা একটু রুম রেন্টটা যদি একটু বলে দিতেন মানুষ একটু সুবিধা হতো আর কি। রেন্ট আমাদের সিঙ্গেল রুম 400 টাকা থেকে স্টার্টিং। আচ্ছা, 900 টাকা পর্যন্ত। আচ্ছা, 900 টাকা এসি না নন এসি? এসি। আচ্ছা, আচ্ছা রেটটা কি পরিবর্তন হয় না একই থাকে সারা বছর মোটামুটি? জগদ্ধাত্রী পুজোর সময় একটু বাড়ে আর কি, সামান্য একটু বাড়ে আর কি। আপনার হোটেলের ফোন নম্বরটা একটু বলে দেবেন দাদা। 03472252986। ধন্যবাদ দাদা। আর এই অফিস ঘর, অফিস ঘরের সামনেই কিন্তু একটা এরকম জায়গা পাবেন, এখানে কিন্তু আপনারা চাইলে বসতে পারেন, দেখুন অনেক বড় জায়গা। তাছাড়া এখানে সোফাও পাতা রয়েছে, কিছুটা টাইম জিরিয়ে নিয়ে আপনারা কিন্তু আপনাদের রুমে চলে যেতে পারেন। তো বন্ধুরা চলুন এই ঐশ্বর্য লজের দুটো রুম আমরা দেখে আসি, রুমের পরিবেশ কী আছে বা রুমের অ্যাম্বিয়েন্স কী আছে একটু দেখে আসি। চলুন বন্ধুরা, সবার প্রথম এই গ্রাউন্ড ফ্লোরে একটা রুম দেখাচ্ছি আপনাদের, দেখুন 102 নম্বর রুম। চলুন ভিতরে, নিচটা দেখুন মার্বেল বসানো রয়েছে, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, মানে রুমে ঢুকে যে ফার্স্ট অ্যাম্বিয়েন্সটা সেটা কিন্তু বেশ সুন্দর। যথেষ্ট বড় রুম, দুটো বেড দেখতে পাচ্ছি। দাদা কতজন থাকতে পারবে এই বেডে, এই রুমে মোটামুটি? 6জন থাকতে পারবে। তো বন্ধুরা আপনারা যারা 6-7জন আসতে চান তারা কিন্তু আসতে পারেন, দুটো বেড মিলিয়ে আপনারা মোটামুটি 6জন থাকতে পারবেন আর কি। তাছাড়া রুমের মধ্যে একটা চেয়ার দেখতে পাচ্ছি, আর টিভি রয়েছে, টিভি কি রানিং আছে? টিভি রানিং আছে। আচ্ছা, তো আপনারা চাইলে টিভি দেখতে পারেন, ফ্যান রয়েছে উপরে দেখুন, লাইট রয়েছে, আর সঙ্গে একটা আয়নাও দেখতে পাচ্ছি, বেশ ভালো পা মোছার ভালো বন্দোবস্ত দেখতে পাচ্ছি। আর এই হলো ওয়াশরুম, দেখুন ওয়াশরুমটা একটু ছোটো লাগছে আমার কাছে, তাও ঠিকই রয়েছে মোটামুটি। এদিকে ওয়েস্টার্ন কমোড বসানো রয়েছে, বালতি মগ বেসিন, আর এই হলো শাওয়ার, সমস্ত কিছুই রয়েছে আর কি। তাছাড়া জামা কাপড় ঝুলিয়ে রাখার জন্য হ্যাঙ্গারও দেখতে পাচ্ছি দেখুন। আর এদিক থেকে রুমটার একবার দেখে নেন, যথেষ্ট বড় রুম, মানে একদিকে লাগেজপত্র রাখার পরেও আপনারা কিন্তু রুমের মধ্যে অনেকটা জায়গা পেয়ে যাবেন।
মধুরা, এবার চলুন আমরা ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোর সেগুলোর দুটো রুম আমরা একটু দেখে আসি, চলুন। আর এখানে দেখুন, উঠতে আগুন নেভানোর জন্য খুব ভালো বন্দোবস্ত আমি দেখতে পাচ্ছি। তো আগুন লেগে গেলেও কোনো সমস্যা নেই, আগের থেকে বন্দোবস্ত সব কিছু করা রয়েছে। বন্ধুরা, ফার্স্ট ফ্লোর চলে এসেছি আর দেখাচ্ছি এখন রুম নম্বর 205, চলুন। এটাও কিন্তু বেশ বড় রুম, দেখুন নিচে টাইলস বসানো রয়েছে। আর এখানে একটা বড় সাইজের বেড দেখছি, এখানে একটা সিঙ্গেল বেড দেখছি। দাদা, দুটো বেড মিলিয়ে কতজন মানুষ থাকতে পারবে? চারজন। আচ্ছা, তো বন্ধুরা আপনারা যারা 3-4 জন আসতে চান তারা কিন্তু এই রুমটা চুজ করতে পারেন। এদিকে টিভি দেখছি, ঘরের মধ্যে একটা টেবিল রয়েছে, একটা চেয়ার দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, জল কি আপনারা দেন? এমনি ফ্রি জল যেটা সেটা পাওয়া যাবে, আর যদি কেউ পয়সা দিয়ে কিনে খেতে চায় তাহলে আপনারা রুম সার্ভিস করে দেবেন আর কি। আচ্ছা, বেশ ভালো। আর ওয়াল টোয়ালগুলো দেখে নেন, বেশ ভালো পরিষ্কার রয়েছে। এদিকে একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি, যদি ব্যবহার করার হয় করে নেবেন। আর এদিকে জানলা দেখতে পাচ্ছি, তো ফ্রেশ হাওয়া বাতাস ঘরের মধ্যে প্রবেশ করবে। হ্যাঙ্গারও রয়েছে, জামাকাপড় ঝুলিয়ে রাখতে পারবেন। ওয়াশরুম এটা একটু দেখিয়ে দিই, ওয়াশরুমটা একটু বড় রয়েছে। এখানে ওয়েস্টার্ন কোমোড বসানো রয়েছে, আর এই হলো বেসিন, আর এই হলো আপনার শাওয়ার, বালতি মগ সমস্ত কিছু দেওয়া রয়েছে। দাদা, গিজার দেখতে পাচ্ছি না, তো শীতকালে অনেক সময় গরম জলে অনেকে স্নান করেন, সেক্ষেত্রে কি ব্যবস্থা আছে আপনাদের? ও আচ্ছা আচ্ছা, আপনারা সেটা প্রোভাইড করে দেন? আচ্ছা, বালতি করে গরম জল দেন আর কি, এর জন্য এক্সট্রা চার্জ কিছু দিতে হবে মানুষকে? ওটা ফ্রি সার্ভিসের মধ্যে আর কি। বেশ ভালো লাগলো আর কি শুনে। আর বন্ধুরা, এই হলো রুম, রুমটা একবার দেখে নেন, দেখুন যথেষ্ট বড় রুম রয়েছে। এদিকে সিঙ্গেল বেড, আর এদিকে হলো ট্রিপল বেড আর কি। বন্ধুরা, এখন সেকেন্ড ফ্লোরে উঠে চলে এসেছি, সেকেন্ড ফ্লোরে একটা ডাবল বেডরুম দেখাবো আপনাদের। দেখুন এই ফ্লোর টোটাল সব রুম রয়েছে, এদিকেও রুম রয়েছে, তাছাড়া এখানে তার টাঙানো রয়েছে। দেখুন, ভেজা জামাকাপড় মেলে শুকিয়েও নিতে পারবেন। সামনে দেখুন বেসিন রয়েছে, হাত ধোয়ার হলে এখানে ধুয়ে নিতে পারবেন, জল রয়েছে। আর এদিকেও সমস্তটা রুম রয়েছে। চলুন ডবল বেডরুম একটা দেখাই আপনাদের। পরবর্তী সেকেন্ড ফ্লোরে দেখাচ্ছি আপনাদের 306 নম্বর রুম। আর দেখুন এখানে পর্দা রয়েছে, বেশ ভালো লাগলো বাড়ির মতন। আপনারা যদি দরজা খোলা রাখেন খোলাও রাখতে পারেন, এইভাবে পর্দাটা দিয়ে নেবেন, তাহলে হাওয়া বাতাসটা চলাচল করবে। চলুন রুমের মধ্যে, এটা হলো ডবল বেডরুম, এখানে দুজন থাকতে পারবেন। বেডটা কিন্তু বেশ বড়, মানে দুজন স্বামী স্ত্রী একটা ছোটো বাচ্চা নিয়েও কিন্তু আপনারা থাকতে পারবেন। আচ্ছা, 3 জন যদি অ্যাডাল্ট আসে এই রুমে থাকতে পারবে? হ্যাঁ, 3 জন অ্যাডাল্ট থাকতে পারবে। আর দেখুন এদিকে টিভি রয়েছে, টিভি কিন্তু রানিং রয়েছে। আর তাছাড়া এদিকে আয়না রয়েছে, আর এই হলো এসি, এটা এসি রুম। আর ওয়ালটা দেখে নেন, ওয়ালটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আমার কাছে, একটা দাগ পর্যন্ত নেই ওয়ালে। এই হলো আয়না, আর সেই সঙ্গে এখানে একটা হ্যাঙ্গারও দেওয়া রয়েছে জামাকাপড় ঝুলিয়ে রাখার জন্য। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। না, এই ওয়াশরুমটা কিন্তু বেশ ভালো, অনেকটা বড়। এখানে ওয়েস্টার্ন কোমোড আছে, বালতি মগ দেওয়া রয়েছে, বেসিন, সাবান রাখার জন্য ব্যবস্থা রয়েছে, আর এই হলো আপনার শাওয়ার। তবে গিজার আপনি পাবেন না, গিজারের জন্য আলাদা ব্যবস্থা করা রয়েছে। আপনারা যারা আসবেন যদি মনে করেন গিজারে গরম জল নেবেন, সেক্ষেত্রে হোটেল কর্তৃপক্ষ বালতি করে প্রোভাইড করবে, এর জন্য এক্সট্রা পয়সা আপনাদের দিতে হবে না। তবে আপনারা যদি সেটা সার্ভিস হিসাবে কিছু দিতে চান সেটা আলাদা কথা আর কি। আর এই হলো রুমটা, দেখুন যথেষ্ট বড় রুম রয়েছে, এসি রুম, এদিকে এসি রয়েছে দেখুন। তো বন্ধুরা, এই ছিল লজ ঐশ্বর্য রিভিউ, কৃষ্ণনগরের স্টেশনের ঠিক একদম কাছেই আর কি, একদম মানে পারফেক্ট জায়গায়। যারা কৃষ্ণনগর স্টেশনের ট্রেন থেকে নেমেই জাস্ট মনে করছেন হোটেল বা লজে চলে আসবেন, তাদের জন্য কিন্তু এই লজটা একদম আইডিয়াল। তো আমি যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন এই লজটি বুকিং করবেন, তারা ভিডিও ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে, সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর যারা আসবেন তাদের নিজস্ব এক্সপিরিয়েন্স কিন্তু জানাতে ভুলবেন না, কীরকম কী পরিষেবা পেলেন। আপনাদের কমেন্টের জন্য কিন্তু আমি অপেক্ষা করব। নমস্কার।